আমাদের বাংলা নদীমাতৃক বাইশটি নদী অপবাহিকা ও তাদের অসংখ্য উপনদী ও শাখা নদী ছড়িয়ে আছে গোটা বাংলার বুক জুড়ে এই সব ছোট ছোট নদী অববাহিকাগুলি তিনটি বড় নদী অববাহিকার অন্তর্গত এই তিনটি অববাহিকা হলো একটি গঙ্গা ব্রহ্মপুত্র ও তৃতীয়টি সুবর্ণরেখা পশ্চিমবঙ্গের ছোট বড় প্রায় সব নদীগুলিই এই তিনটি মূল নদীর শাখা নদী বা উপনদী প্রায় সাত কোটি বছর ধরে এই সব নদীর বয়েআনা পলি সঞ্চিত হয়ে তৈরি হয়েছে এই সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বঙ্গভূমি এই বঙ্গভূমিকেই বলা হয় সোনার বাংলা যার সমৃদ্ধিতে পৌঁছানোর লোভে অষ্টদশ শতাব্দী থেকে ব্রিটেন ফ্রান্স স্পেন পর্তুগালসহ পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে সমুদ্রপথে ভারতে আসার জন্য মরিয়া হয়ে উঠেছিল এর আগে মূলত মধ্য এশিয়া আরব দেশগুলির হাত ঘুরে বাংলার মসলিন ধাতব দ্রব্য ইত্যাদি পণ্য ও তার ধান মাছ ও পাট সোনালি সবুজের গল্প পশ্চিমী দুনিয়াকে পাগল করে তুলেছিল দেশের এই বিপুল সমৃদ্ধি ও সাংস্কৃতিক ঐশ্বর্যের মূলে উপাদানে ছিল আমাদের এদেশে মূলত এই মিষ্টি জলের প্রাচুর্য গঙ্গা ছাড়াও উত্তর পশ্চিম ও দক্ষিণ দিকের আরও অনেকগুলি নদী এই বাংলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে এর মধ্যে কয়েকটি প্রধান নদী হল উত্তরের তিস্তা তোরসা জলঢাকা কালজানি মহানন্দা ও বালাসন দিনাজপুর ও মালদহে যেখানে গঙ্গার উপনদী ফুলাহার ছাড়াও গঙ্গার পূর্ব তীরে রয়েছে কুলিক টাঙ্গন নাগর পুনর্ভবা কালিন্দি পাগলা ছোটো ভাগীরথী রাঢ় বাংলা বা গঙ্গার পশ্চিম তীর থেকে বহমান বাঁশলৈ পাগলা জলঙ্গি দ্বারকা ময়ূরাক্ষী ব্রকটেশ্বর হিংলো অজয় দামোদর দামোদর অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া থেকে কাঁসাই ন্যাংসাই কুমারী গন্ধেশ্বরী শিলাই বিরায় দ্বারকেশ্বর মুন্ডেশ্বরী ভৈরব মাকি তারাফেনি কেলেঘাই কল্যাণেশ্বরী হলদি সুবর্ণরেখা গঙ্গার অন্তর্ধারা বা হুগলি নদীর পূর্ব দিক থেকে বয়ে এসেছে ভৈরব ছোট ভৈরব পাগলাচন্ডী জলঙ্গি ইছামতি যমুনা মরালি বিদ্যাধরী সরস্বতী আদিগঙ্গা পিয়ালি আরও দক্ষিণে আছে সুন্দরবনের নদীগুলি তার মধ্যে মাতলা রায়মঙ্গল দুর্গাধোয়ানি হেড়ে ভাঙা জামিরা সপ্তমুখী উল্লেখযোগ্য বাংলার প্রধান উৎপাদনই হল কৃষি ধান পাট ছাড়াও বিভিন্ন শাকসবজি বিশেষ করে কিছু মশলা ধান ধানের বৈচিত্র্যে বাংলার কৃষি ছিল অসাধারণ ভূবৈচিত্র্য অনুযায়ী গাঙ্গীয় সমভূমির আউশ আমনের সমৃদ্ধি ছাড়াও ঢালু অর্থাৎ যেখানে বেশি বৃষ্টিপাত হয় সেইখানে রাডের শুকনো জমি এলাকায় এবং সুন্দরবনের নোনামাটি এলাকায় ভিন্ন ভিন্ন ধানের বীজ চাষ হতো এরই উপর নির্ভর করেছিল কৃষি ও বয়ন সহায়ক নানান শিল্প উদাহরণ হিসেবে রেশম তাঁত ধাতু ও খাদ্য প্রক্রিয়াকরণের নানান শিল্পের কথা বলা যায় সেই সব শিল্পকৃষিকে কতখানি সাহায্য করত তার বহু বহু চিহ্নের মাধ্যমে সামান্য কিছু ধরা আছে ঊনবিংশ শতকে ইংরেজ বিশেষজ্ঞদের প্রস্তুত করা নথি ডকুমেন্টেশন অন বেঙ্গল প্লাও ও নির্মলচন্দ্র বসু কর্তৃক বাংলার গ্রামে ব্যবহৃত তৈল নিষ্কাশন যন্ত্রের সচিত্র তথ্যপঞ্জিতে নদী জলাশয় সমৃদ্ধ বাংলার বর্তমান দুরবস্থার সূচনাকাল হিসেবে হয়তো চিহ্নিত করা যেতে পারে গত শতাব্দীর পঞ্চাশের দশককে সদ্য স্বাধীন দেশের তৎকালীন প্রধানমন্ত্রী ও মার্কিন সরকারের উৎসাহ ও সহায়তায় যেসব বৃহৎ বাঁধগুলো তৈরি করান তার মধ্যে ডিভিসির বাঁধগুলো ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য তার সাথে যোগ করা হয় রাজ্যের পূর্ব প্রান্তে গঙ্গা নদীর উপর নির্মিত ফারাক্কা ব্যারেজ উনিশশো সালে এই ব্যারেজ নির্মাণ শেষ হয় ফারাক্কা ব্যারেজ সম্পর্কে বিখ্যাত নদী বিশেষজ্ঞ প্যাট্রিক ম্যাকুলি তার সাইলেন্ট রিভার্স বইতে লিখেছেন একটি রান অব দ্য রিভার ব্যারেজ কিভাবে একটি বাঁধের কাজ করতে পারে গঙ্গার মতন একটি বিশাল নদীকে রিজার্ভার হিসেবে পণবন্দি করে রাখতে পারে ফারাক্কা তার সবচেয়ে বড় উদাহরণ বাঁধের পেছন দিকে যেখানে রিজার্ভার সেখানে নদীধারায় প্রবাহিত হয়ে আসা পলি জমে যেতে থাকে ফলে রিজার্ভারগুলি প্রতিশ্রুত সময়ের অনেক আগেই ভরাট হয়ে যায় ডেড স্টোরেজ অংশের কার্যকারিতা বজায় রাখতে পারে না স্রোতের সাথে নেমে আসা বিপুল পলি যে শুধু রিজার্ভারের জল ধারণ ক্ষমতা নষ্ট করে তা নয় উজানে মূল নদী ও উপনদীগুলোর খাতেও কয়েক বছরের মধ্যেই ভরাট হয়ে যায় পলিতে প্রধান ও কৃষিভিত্তিক আমাদের এই বঙ্গভূমির প্রাচীন সংস্কৃতি সামাজিক অর্থনৈতিক আচার নিয়ম অনুষ্ঠান ছিল মূলত এই জলচক্রের সাথে সম্পর্কিত গত শতকের ছয়ের দশক থেকে দুপাশের বড় বাঁধগুলো ছাড়াও তিস্তা কাঁসাই সুবর্ণরেখা অজয় ময়ূরাক্ষী সহ প্রায় সমস্ত বড় মাঝারি নদীর উপরে গড়ে তোলা হয়েছে নানান আকারের বাঁধ বা ব্যারেজ ফলে সবকটি নদী হারিয়েছে তাদের বহমানতার স্বাভাবিক ছন্দ এর সাথে আরেকটি বিপর্যয় যুক্ত হয়েছে ষাটের শেষ বা সত্তরের শুরুর সময় থেকে এই জটিল সংকট হল উচ্চ ফলনশীল ধান চাষ এক একর ধান চাষে প্রায় সত্তর হাজার লিটার জল লাগে গত তিরিশ চল্লিশ বছর ধরে যে কোটি কোটি লিটার ভূগর্ভস্থ জল পাম্প করে তোলা হয়েছে তা বাংলার নদীগুলিকে পুষ্ট রাখার জন্য অপরিহার্য ছিল এই বেস ফ্লো বা মূল জলভাণ্ডার বিপজ্জনকভাবে হ্রাস পাওয়ার ফলে পরিস্থিতি আরও জটিল হয়েছে গত দুই শতাব্দীতে বাংলার নদী মানচিত্র অনেকখানি বদলে গেছে অনেক নদী হারিয়ে গেছে বা শুকিয়ে গেছে অনেক নদী তাদের গতিপথ পরিবর্তন করেছে কয়েক দশক আগেও যেসব নদী ছিল স্রোতস্বিনী তাদের চলার পথ এখন কাকর বালি বা পাথরে বুজে গেছে নৌবাণিজ্যের যেসব বন্দর নগরী ছিল বিশ্বজোড়া খ্যাতি তারা আজ অবলুপ্ত হারিয়ে গেছে তাম্রলিপ্ত সপ্তগ্রাম বা গঙ্গা বন্দর বাংলার মধ্যযুগীয় রাজধানী গৌড় বা পাণ্ডুয়ার গা ঘেঁষে নদী বয়ে যেত তা এখন আর নেই নদীমাতৃক এই সভ্যতার ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে গঙ্গা বা মহানন্দার এই বিরাট প্লাবন ভূমিতে নদী মানে শুধুমাত্র একটি প্রবাহমান জলধারা নয় নদী মানে সভ্যতা নদী মানে সংস্কৃতি বিশেষ করে আমাদের এই বঙ্গভূমির প্রত্যেকটি প্রাণীকুলের জীবনের সাথে জড়িয়ে আছে প্রবাহমান এই নদী তাই যে কোনো মূল্যে বাংলার এই নদীদেরকে রক্ষা করতে হবে বাংলার এই প্রত্যেকটি নদী দূষণ মুক্ত করে তাদেরকে আবার সজীব করে তুলতে চাই প্রত্যেকটি নাগরিকের সক্রিয় সহযোগিতা এই কাজ আগামী প্রজন্মের প্রতি আমাদের দায়বদ্ধতা তাই আসুন বাংলার প্রত্যেকটি নদী ও জলাভূমিকে রক্ষার জন্য আমরা প্রাণপণ লড়াই করি ধন্যবাদ যারা এত সময় দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখলেন